So, so, okay, now do. Hey, Nirika, common ion. Is it? It is a bipodular important. Tora se me duja onko kore dina. Tora shomko kore tani. Jodi tora idhi onko baalam to udos. Acha. Common ion effect kila de. Hey, do not write down. Dekho. See carefully. এটার মধ্যে আছে CH3 COONA নাম তো শোনা হি হোগা সোডিয়াম অ্যাসিটেট এই ভদ্রলোকে বাইঙ্গা জানস নে কিটা বানাইব CH3 COO মাইনাস প্লাস বানাইব কিটা কত সুন্দর করে একটা ইকুইলিব্রিয়াম হবে এস্টাবলিশড কন্ডিশনে আছে দা ইকুইলিব্রিয়াম ইজ ইন দা পারফেক্ট এস্টাবলিশমেন্ট এবার দেখো আমি এটার মধ্যে কিছু করতেছি কিছু মানে দেখো এটার মধ্যে আমি ঢালতেছি বাইরের দিকে অ্যাসিটিক অ্যাসিড এটা আগের থেকে এখানে কি আছিল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড কন্ডিশনে আছিল আমি ঢালছি ওখানে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হলো CH3COOH H প্লাস এবার তুই আসা বালামক দেখ ডালছি পরে দেখছেন এই ধরুন এই যে তুই এই জায়গাটা দেখতেছিস এটা মধ্যে দুইটা আয়ন দেখতেছিস তুই তুই মাইনাস প্লাস দেখতেছিস নেই আর এখানে তো দুইটা আয়ন দেখতেছিস নেই এখানে কোন আয়নটা কমন আছে দেখ CH3 সেটা বলো মাইনাস এটার নাম হলো অ্যাসিটেট আয়ন তোরা কি দা করাইছি লিচেতে লিয়ার্স প্রিন্সিপাল লাগি দা করাইছি যেদিকে প্রেসার অ্যাপ্লাই করবি কিংবা যেদিকে স্ট্রেস অ্যাপ্লাই করবি রিয়াকশন উল্লা দিকে যাবো না তোর দিকে সর মারতে হয় তুই তো মাথা সরালে বিনা পিছন দিকে নাকে দিবি বাহ চিন্তা করছে অহম চিন্তা করিস সে তাহলে অহম চিন্তা করিস সে তো তুমি দেখো কোন দিকে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করছো ডান দিকে স্ট্রেস অ্যাপ্লাই করছো নি তোর রিয়াকশনটা কোন দিকে যাবো কসে বাম দিকে যাবো হ না না লেফটে যাবো নি উল্লা দিকে যাবো তো তাহলে আমি কিটা কইতাম পারি যে সোডিয়াম অ্যাসিটেটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমতাছে হ কমতাছে ডেফিনেটলি কমতাছে খেলে গেছে না এটা উল্লা দিকে গেছে না ডান দিকে গেলে ডিসোসিয়েট হয় লেফটে গেলে কি হয় আনডিসোসিয়েটেড হয় তাহলে মানে কিটা আমি যদি কমন আয়ন এফেক্ট অ্যাপ্লাই করি তাহলে রিয়াকশন জেনারেলি বাম দিকে যাওয়ার চেষ্টা করব যদি তুমি এর মধ্যে আরো যদি CH3COOH এনএ প্লাস বইতা ডান দিকে গেলে লইলে বুঝুই দাও বেশি সোডিয়াম অ্যাসিড ডুজলে লইতে স্ট্রেসটা তো আমি দিকে বল লইলে সোডিয়াম অ্যাসিড ডাললে স্ট্রেসটা দিকে বল লইলে রিঅ্যাকশনের সামনে গেল লইলে অ্যাসিড আয়ন ডালছো স্ট্রেসটা দিকে পড়ছে রিঅ্যাকশনটা বাম দিকে যাবে বিকজ অ্যাকর্ডিং টু লিচেত লিয়ার্স প্রিন্সিপাল ইফ ইউ অ্যাপ্লাই আ স্ট্রেস অন ইকুইলিব্রিয়াম দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন আ ডাইরেকশন ইন হুইচ ইট ক্যান রিডিউস দ্য স্ট্রেস বুঝছো এটা দিয়া ভাই দুইটা খান্দানি অঙ্ক আছে দুইটা অঙ্ক আমরা শিখি তারপর আমরা প্রয়োজন গেটাতে তোরা সব সঙ্গ করতে সব দুই নম্বর কথা আছে আমরা একটা নিটের একটা জে অ্যাডভান্সের ঠিক আছে জেই বাদ দেখ দুই নম্বর কথা আছে কেউ লেখ বানা ভাই লে আমরা সহজে মহাবাস ভাই হোয়াট ইজ দা সলিউবিলিটি অফ এজিআই ইন 10 টু দি পাওয়ার মাইনাস 4 নরমাল NaI solution KSP is 1 into 10 to the power minus 14 by একটা অঙ্ক ভাই কষ্ট করে খালি এই অঙ্কটা বুঝো আর বুঝো না কোন এটা বুঝতে দেব এরপর আমরা একটা যে অ্যাডভান্সড অঙ্ক করব তাহলে আমরা এই অঙ্কতে প্রো হয়ে যাবো এরপর একটা ডিফারেন্ট রঙের অঙ্ক করব টপিক শেষ হয়ে যাবো আচ্ছা প্রথমে এই অঙ্কটা করার সময় আমি যেমন কমু এমনই করবি আর লেয়ারাও আমি যেমন লিখু এমনি লিখ বি স্কুলের লেখা যখন এই বছর করতে করতে যখন তোরা প্রো হয়েছে ঠিক আছে পরের বছর তোমার আবার একটা রিভিশন দিবি তখন যখন এন্ট্রান্সে করবি তখন তো লেখন লাগতো না তখন তো প্রো হয়েছে ঠিক না তখন করোনা লাগতো না তখন ব্রেনে করুন ক্যালকুলেশন আমি জানি আনসার কত বুঝছ আমি জানি আনসার কত 10 টু দি পাওয়ার মাইনাস 10 হইব আনসার দেখ দেখ কেমনে প্রথমে তুই লে
let be. Let the solubility. क्या मानो ये क्लास्टिक हमने बंद कर दिया. How dare? अच्छा. Let the solubility of AGI. कैसा लिख बिना? In 10 to the power minus 4 normal. NAI is S prime. एक बात अगर ऑर्थो की था. एक तो मानो देख सुनो. AGI दिखे साव. AGI दिखे साव. हे भाई ना किता बनाए बो एजी प्लस बनाए बो प्लस किता बनाए बो आई माइनस तू भी देखो ना यहाँ ना कोटो मोल यहाँ ना तो दी वन मोल थके तो ले यहाँ ना कोटो मोल बांग बो वन मोल यहाँ ना कोटो और उसका बुझा बुझा स्मार्ट जो दी यहाँ ना एस प्राइम था है गधा तो ले यहाँ ना किता बनाए बो कौन सा वन कितने बनाए बो यहाँ ना वन से ना देखा वन ऑन बने तो एलिगेजी कैसी वहाँ एस प्राइम आ सही है ना तो लिखा ना कोटो बने बो एस प्राइम यहाँ ना कोटो बने बो अरे होना ना अरे यहाँ ना भाषा तक ले ये वरना बुद्ध लाया खाकी चुकाना नहीं जान लग लगा से अच्छा तो ले बत्ते हो लेट द सोलुबिलिटी ऑफ एजीआई इन 10 टू द पावर माइनस 4 नॉर्मल एनएआई इज एस प्राइम नहीं तो ले अभी लेट नंबर नहीं हम तो क्या एजीआई से तुम्हार एस प्राइम আর আই মাইনাস এজি প্লাস আছে এস প্রাইম আই মাইনাস আছে এস প্রাইম আরে হন না বল লিখছি ঠিক লিখছি আচ্ছা এবার অঙ্কের দিকে যাও ঢালছে কিটা দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 4 নরমাল এন এ আই দেখছো আবার দেখো দেখছো আবার কমন এন কোনটা জানো আই শিওনি হন না তোর কাছে আগে এস টাকা ছিল এস টাকা এস এস প্রাইম টাকা ছিল আমি তোরে 10 টু দি পাওয়ার মাইনাস 4 এস প্রাইম টাকা আরো দিছি মাইনাস 4 দিছি আরো 10 টু দি পাওয়ার মাইনাস 4 তো লক্ষ্য কত তোর কাছে টোটালটা কত হইব আগের এস প্রাইম প্লাস অপনের টাকা তুই লিখ লেখ করবি নি নিউ কত লিখবি নিউ এস প্রাইম লিখ করবি নি কেন লিখবি কসম নি সরি নিউ আই মাইনাস সরি নিউ আই মাইনাস কেন লিখবি আই মাইনাস আগে কত দূর ছিল দেখ আর অপন ডালজস কত দূর দেখ শাবাশ তাহলে কত হইছে এস প্রাইম প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 4 হইছে নি না হইছে না ওইসে লাস্ট লাইন এজিআই এর আমরা কেএসপি কেমনে বাই করুম কেএসপি অফ এজিআই কেডা কইবো কসা জিত কইবো ক এস দিলে হুম এস এস স্কয়ার হবে তুই বর্ষ কিটা হট করে কিটা আমি কইছি এটা কেএসপি ইকুয়েশন কত হইবো তো প্রশ্ন করে 1s1 1s1 নি লকরা আইস এটা কার জানোস নি দেখ স্কয়ার লেখ লতো না এটা কার জানো নি এটা এজি দেখছ নি এজি কত আছে দেখো জানো এস প্রাইম বইলাম সামনে 1 মানে কোনো মিনিং আছে টু দি পাওয়ার 1 মানে কোনো মিনিং আছে নাই এটা কার জানো নি আই মাইনাস কত আছে ওখানে হনি না উপরে কত আছে কসার 1 আছে লেওনে কোনো মিনিং আছে নি আর এক লাইন লাগব অঙ্ক করতে আচ্ছা কেএসপি ভ্যালু তোমার দিন না আছে অঙ্কের মধ্যে দেখো আর কত আছে নি আছে যুগ দিয়ে পারো নি মাটি লাগব তোর মানে করতাছে দেখো ওই দাও এস প্রাইম স্কয়ার প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 4 হনি না আগেটা দিকে কত আছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 আছে নি একটা শুভ মন্ত্র দিতেছে ওখানে তাজা মন্ত্র যত স্কয়ার কিউব 4 5 6 যা আছে সব বাদ দেব গা শুধু এস প্রাইম এর টার্মটা থাকবো এটা বুঝছ কই বুঝছ নি যত স্কয়ার কিউব টু দি পাওয়ার 4 টোর যা আছে সব যাবো গা শুধু এস প্রাইম এর টার্মটা থাকবো এ পেশা কিটা বুঝছ বুঝছ নি স্কয়ার এর টার্মটা যাবো গা বুঝছ তো লক্ষ্য করে লেখ নাম্বার দেব অঙ্ক শেষ তো মাইনাস ফোর কেমন আইবো 14 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এস প্রাইম নি এর নিচে লামাই লইয়া মাইনাস 10 আছে নি কষ্ট নি হইবো এই হলো আনসার সলিউবিলিটি হলো কি মানে জেনারেলি কম থাকে ও এলি তো এটারে বাগা দিছি বুঝছ নি শুনছ না এই এস টু দি পাওয়ার মাই যদি 10 টু দি পাওয়ার মাইনাস 10 থাকে এটা তুমি কিউব করলে কত মাইনাস 30 হবে না তো এটা কোনো ভ্যালু আছে নি এ খালি এস প্রাইমে কাম রাখছি বাকি সব ডিলিটেড
বুঝছো না বুঝছো না আট অঙ্ক দেখ কালো ছিল থ্রি ডা টুকলি আর এবার আমি লিখতাম না তোমরা লিখবা এবার দিয়ে মহিলাম গণনা লেখা দেও লাস্ট লাস্ট মানে কিটা এইটা মানে যে অ্যাডভান্স আছে কোশ্চেনটা সবটা অঙ্ক সেম খালি একটা জায়গা জায়গা মুখুজিস মিটার আছে আর বাকি করে দিয়ে দেব না এই তো দেখো হ্যাঁ মা এর এইটা হোয়াট ইজ দা সলুবিলিটি অফ এই কথা কই না ক্যালসিয়াম ক্লোরাইড বাস এই অঙ্কটা করার পরে আমরা প্রয়ে দেবোগা বাস এটা আমরা করবো মানে ঠিক আছে আবার আগের মতো প্লিজ নোট রাইট ডাউন দেখ আমরা ইহানো নিজের ব্রেনের ফাংশন জিরো আরামসে লেখো প্রথমে এই লাইনটা লিখলাম ঠিক আছে যেমন যেমন এটা মাইনাস ফোর এর জায়গা মাইনাস কত করতাম ক টু করে দে তো ডিফারেন্ট ডাটা হইল এই ডাইরেক্টলি হোক লেট দ্য সলুবিলিটি অফ সিএফ টু ইন টেন টু দি পাওয়ার মাইনাস টু নর্মাল সুস্মিত ধরেছে আমি করে সাহায্য করুন চিন্তা করিস না নর্মাল NAF is S prime ধরে লেখি আমার ইচ্ছা ঠিক আছে এবার ইকুয়েশনটা লিখ কালকে তুই এই ইকুয়েশনটা লিখছিলাম ইয়া নো এটা আমি লিখলাম কাল লিখলে হোক CF2 লিখা না দেখো CF2 বাংলা কিতা বানাবে জানো তো কিতা বানাবে CF2 প্লাস 4 প্লাস এর দল বুঝা 2F 2F মাইনাস মাইনাস তো এটা 1 হইলে এটা 1 এটা 2 নি এটা S প্রাইম হইলে এটা এটা যদি S প্রাইম হয় তাহলে এটা কত হইব এটা কত হইব সামনে টুলে দাও না অন্ধ টু এস প্রাইম ওইছে নি এবার শুধু শুনে দেখো ক্যালসিয়াম তো পাই লাইছি ওখানে নতুন ফ্লোরিন কত হইব নিউ এফ মাইনাস কত হইব কো এস প্রাইম না টু এস প্রাইম ডরস কেটে তুই ওইছে নি ওইছে তো লাস্ট লাইন ক্যালসিয়াম ফ্লোরাইড আর কেএসপি অনুষ্ঠান করবো ক্যালসিয়াম ফ্লোরাইড কেএসপি এর মান এসে টার্ম সে কেন লেও অঙ্ক 1s1 2s এই শাবাশ কেএসপি এর ভ্যালুটা দিকে সা দিছেনি তোরে এবার লেও কি রে এটা কার লাগে ক্যালসিয়াম এর লাগে নি ক্যালসিয়াম এর কত এস প্রাইম আর এই ফ্লোরিন এর কত রে কিন্তু অঙ্ক হয়েছে না উপরে কিটা আছে মানে এই জায়গাটা যেটা বাইর করছিস তুই সবটাই উপরে দেখ কিটা আছে স্কয়ার কত আছে দেখ টেন টু দি পাওয়ার আছে নি ক্যালকুলেশন করতেছি হোল স্কয়ার সূত্র বাঙাইতেছি বাঙান না বাঙাইলে অসারে আমি মনে মনে করি ওই দেখ এটা শুন স্কয়ার প্লাস টু এডি প্লাস বি স্কয়ার ঠিক আছে নি বি স্কয়ার হলে কি দেবো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে যাবো গা এস প্রাইমটা গুণ করলে সবটা যাবো গা বাদ ইয়া থাকবো কিনা শুধুমাত্র 10 টু দি পাওয়ার মাইনাস 4 এস প্রাইম থাকবো নি তাহলে লিখতে পারো নি জানো 10 টু দি পাওয়ার মাইনাস 4 এস প্রাইম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 এস প্রাইম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার বুঝছো নি এই অঙ্ক বুঝলে ইহ জীবন অঙ্ক করো না তোমার ইহ জীবন এই জীবন ইহ